Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্ন 2024 সালের ডিসেম্বরে যে পরীক্ষা হওয়ার কথা সেটার নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আবারও আজকের ভিডিওতে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দুই নম্বর প্রশ্নে আরও একটি প্যারাগ্রাফ থাকবে এবং এই প্যারাগ্রাফটা পড়ার পর তোমাকে কি করতে হবে, তোমাকে এরপরে হচ্ছে যে ট্রু ফলস থাকবে এবং ম্যাচিং থাকবে। ট্রু ফলসে 5, ম্যাচিংয়ে থাকবে 5। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ট্রু ফলস আর ম্যাচিংয়ে 5 এখানে থাকবে। তাহলে তোমাকে প্রথমত কি করতে হবে, এই প্যারাগ্রাফটা পড়ে তোমাকে বুঝতে হবে। যদি বুঝতে না পারো, এই যে আমি তোমাদের সাথে শেয়ারিং করছি, আলোচনা করছি, এটা যদি মুখস্থ করে পড়ো কোনো লাভ হবে না, পুরা জিনিসটা তোমাকে বুঝতে হবে। সেই জন্য আমি কি করছি, পুরা অর্থ সহকারে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ওকে চলো শুরু করি। দুই নম্বর প্রশ্ন, রিড দ্য ফলোয়িং স্টোরি, নিচের গল্পটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চানস দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলি, নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন হচ্ছে যে কি, ম্যাচিং আর ট্রু ফলস। ওকে তাহলে স্টোরিটা পড়ি। দ্য ব্রেভ জার্নি, সাহসী ভ্রমণ, গল্পের নাম। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, কোনো এক কালে, দেয়ার ওয়াজ এ ইয়াং বয় নেমড আরিফ। আরিফ নামে একটি ছোট ছেলে ছিল, হু লিভড ইন এ স্মল ভিলেজ, বা যুবক বলতে পারো, ছোট ছেলে ছিল, যুবক ছেলে ছিল, হু লিভড ইন এ স্মল ভিলেজ, যে ছোট্ট একটি গ্রামে বাস করত। হি লাভড নেচার, সে প্রকৃতিকে ভালোবাসত, অ্যান্ড অলওয়েজ ড্রিমড, এবং সবসময় স্বপ্ন দেখত অফ এক্সপ্লোরিং দ্য নিয়ার বাই ফরেস্ট। এক্সপ্লোরিং মানে অনুসন্ধান, অনুসন্ধান করা, নিয়ার বাই ফরেস্ট, নিকটবর্তী বনে অনুসন্ধান করা বা ভ্রমণ করা, ভ্রমণ করার স্বপ্ন ছিল। ওয়ান ডে, একদিন, হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিল বা ঠিক করলো, টু এম্বার্ক, এম্বার্ক হচ্ছে যাওয়া বা আরোহণ করা, অন অ্যান অ্যাডভেঞ্চার, একটি দুঃসাহসিক কাজে, ইনটু দ্য ফরেস্ট টু ডিসকভার ইটস সিক্রেটস। মানে সে একবার সে কী করল, সিদ্ধান্ত নিল বনে যাওয়ার জন্যে, অন অ্যান অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক কাজে, ইনটু দ্য ফরেস্ট, বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিল, টু ডিসকভার ইটস সিক্রেটস, এর সিক্রেট হচ্ছে কি, গোপন রহস্য আবিষ্কার করার জন্য বা অনুসন্ধান করার জন্য। হি প্যাকড সাম ফুড, ওয়াটার অ্যান্ড এ স্মল নাইফ ফর প্রোটেকশন। সে প্যাকটা মানে গুছিয়ে নিল, কিছু খাদ্য মানে সঙ্গে নিল, খাবার, পানি এবং একটা ছোট্ট নাইফ মানে ছুরি, ফর প্রোটেকশন মানে নিরাপত্তার জন্য, আত্মরক্ষার জন্য। অ্যাজ হি ভেঞ্চার্ড ডিপার, ভেঞ্চার মানে উদ্যোগ নেওয়া, অ্যাজ হি ভেঞ্চার ডিপার ইনটু দ্য ফরেস্ট, যেমনি সে গভীর জঙ্গলে যাওয়ার উদ্যোগ নিল, হি এনকাউন্টার্ড ভেরিয়াস অ্যানিম্যালস। এনকাউন্টার হচ্ছে এখানে সম্মুখীন হওয়া, সে সম্মুখীন হলো নানা রকম জীবজন্তুর, অ্যান্ড বিউটিফুল ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ হচ্ছে ভূদৃশ্য, সুন্দর ভূদৃশ্যের সম্মুখীন হলো। হি স কালারফুল বার্ডস, সে দেখতে পেল রঙিন পাখি, প্লেফুল মাঙ্কিজ, প্লেফুল হচ্ছে কৌতুকপূর্ণ বানর, অ্যান্ড ইভেন এ ম্যাজেস্টিক ডিয়ার, এমনকি একটি অসাধারণ হরিণের। হি ফেল্ট এ সেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস, সে অনুভব করলো এ সেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস, সুখ, শান্তি এবং সুখের অনুভব করলো, ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে, মানে সে শান্তি এবং সুখ অনুভব করলো, মানে খুব ভালো লাগলো আর কি। হোয়াইল এক্সপ্লোরিং মানে অনুসন্ধানের সময় বা ভ্রমণের সময়, হি ফাউন্ড অ্যান ওল্ড, সে খুঁজে পেল, দেখতে পেল অ্যান ওল্ড, একটি বৃদ্ধ, পুরাতন, অ্যাবান্ডন্ড হাট, অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত, যেখানে ফেলে রাখা আর কি, যেখানে মানুষজন বাস করে না, হাট হচ্ছে কুঁড়ে ঘর, সে খুঁজে পেল একটা পুরাতন পরিত্যক্ত কুঁড়ে ঘর। ইনসাইড, ভিতরে, হি ডিসকভার্ড এ ডায়েরি, সেই হাটে মানে কুঁড়ে ঘরে, অ্যাবান্ডন্ড হাটে মানে কুঁড়ে ঘরের মধ্যে সে আবিষ্কার করলো এ ডায়েরি, একটি দিনলিপি বা দিনপঞ্জিকা, ডায়েরি লেফট বাই এ প্রিভিয়াস এক্সপ্লোরার, ফেলে যাওয়া, কার দ্বারা ফেলে যাওয়া, একটি প্রিভিয়াস মানে আগের, পূর্ববর্তী একটি ভ্রমণকারীর ফেলে যাওয়া। কী করলো, এই
ডায়েরি আবিষ্কার করলো, মানে খুঁজে পেলো আর কি। দ্য ডায়েরি ওয়াজ ফিল্ড উইথ স্টোরিজ, ডায়েরিটা পরিপূর্ণ ছিল গল্পে, অব্রেভারি সাহসিকতার গল্পে, অ্যান্ড সার্ভাইভাল এবং বেঁচে থাকার গল্পে, মানে ওখানে তো প্রতিকূল জায়গা, সার্ভাইভ করা কঠিন, সেই সব নিয়েই গল্প লেখা ডায়েরি। ইন্সপায়ার্ড বাই দ্য ডায়েরি, সেই ডায়েরি দ্বারা অনুপ্রাণিত হয়ে হি ডিসাইডেড টু স্টে, সে সিদ্ধান্ত নিল থাকার ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে, ফর এ ফিউ ডেজ, অল্প দিনের জন্য, মানে অল্প দিনের জন্য বনের মধ্যে থাকার সে সিদ্ধান্ত নিল, টু এক্সপিরিয়েন্স লাইফ ইন দ্য ওয়াইল্ড। ওয়াইল্ড হচ্ছে বনের মধ্যে, বনের মধ্যে থাকার জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য সে থাকার সিদ্ধান্ত নিল আরও কিছুদিন, অল্প কয়েকদিন, ফর এ ফিউ ডেজ। ডিউরিং হিজ স্টে, সেখানে থাকার সময়ে, থাকাকালীন, হি লার্নড টু বিল্ড এ শেল্টার, সে শিখেছিল টু বিল্ড এ শেল্টার, শেল্টার হচ্ছে আশ্রয়, আশ্রয় নির্মাণ করার কীভাবে নির্মাণ করতে হয় সেটা শিখেছিল, ফাইন্ড ফুড, কীভাবে খাদ্য খুঁজতে হয় সেটা শিখেছিল, অ্যান্ড মেক এ ফায়ার, এবং আগুন জ্বালানো শিখেছিল। হি রিয়েলাইজড দ্যাট, সে বুঝতে পেরেছিল বা অনুধাবন করেছিল যে লিভিং ইন এ ফরেস্ট, বনের মধ্যে থাকা রিকোয়ার্ড কারেজ, মানে বনের মধ্যে থাকার জন্য কারেজ হচ্ছে সাহস প্রয়োজন হয়, রিকোয়ার্ড হচ্ছে প্রয়োজন হয়, প্রয়োজন হয়েছিল সাহস, রিসোর্সফুলনেস, হ্যাঁ, সম্পদশালিতা, অ্যান্ড রেসপেক্ট, এবং সম্মান ফর নেচার, নেচার হচ্ছে প্রকৃতির জন্যে সম্মান, তারপরে রিসোর্সফুলনেস, সম্পদশালিতা এবং সম্পদময়তা এবং সাহস প্রয়োজন হয়েছিল। সে বুঝেছিল যে বনের মধ্যে থাকতে হলে বনের প্রতি সম্মান থাকতে হবে, সম্পদশালিতা থাকতে হবে, সাহস থাকতে হবে, তাহলেই সেখানে ভালো থাকা যাবে। হিজ অ্যাডভেঞ্চার টট হিম, তার দুঃসাহসিকতা, দুঃসাহসিক কাজ শিখিয়েছিল তাকে ভ্যালুয়েবল লেসন্স, মূল্যবান শিক্ষা বা পাঠ, এবং সেলফ রিলায়েন্স, আত্মবিশ্বাস সম্পর্কে, অ্যান্ড দ্য বিউটি অব দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এবং বিউটি মানে সৌন্দর্য, প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্য সম্পর্কে শিখিয়েছিল। আফটার এ ফিউ ডেজ, অল্প কয়েকদিন পরে, হি রিটার্ন টু হিজ ভিলেজ, সে ফিরে গিয়েছিল তার গ্রামে, উইথ এ নিউ ফাউন্ড মানে নতুন পাওয়া, অ্যাপ্রিসিয়েশন হচ্ছে উপলব্ধি, প্রশংসা এখানে উপলব্ধি, ফর নেচার, প্রকৃতির জন্য। তাহলে হি রিটার্ন টু হিজ ভিলেজ, সে গ্রামে ফিরে গিয়েছিল উইথ এ নিউ ফাউন্ড অ্যাপ্রিসিয়েশন, কী নিয়ে ফিরে গিয়েছিল, নতুন পাওয়া উপলব্ধি, প্রকৃতির জন্য নতুন পাওয়া উপলব্ধি, এবং দ্য স্কিলস হি হ্যাড লার্নড, এবং যে দক্ষতা সে শিখেছিল সেটা নিয়ে সে গ্রামে ফিরে গিয়েছিল। হি শেয়ার হিজ এক্সপিরিয়েন্সেস, সে আলোচনা করেছিল তার অভিজ্ঞতাগুলো উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তার বন্ধুদের সাথে, কেন, ইন্সপায়ারিং দেম টু রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, তাদেরকে এই যে প্রোটেক্ট দ্য পরিবেশকে রক্ষা করা এবং সম্মান করার উৎসাহ জাগানোর জন্য সে শেয়ার করেছিল তার অভিজ্ঞতাগুলো তার বন্ধুদের সাথে এবং পরিবারের সঙ্গে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গল্পটা পড়া হয়ে গেলো, স্টোরিটা এখন চলো, এইগুলো পড়ে স্টোরি ভালোভাবে যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু এগুলো নির্বিঘ্নে উত্তর দিতে পারবে। এখন রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট হোয়েদার দে আর ট্রু আর ফলস, তাহলে স্টেটমেন্ট মানে বর্ণনাগুলো পড়ো, এবং স্টেটমেন্ট হচ্ছে বর্ণনা, অ্যান্ড রাইট, এবং লেখো হোয়েদার দে আর ট্রু আর ফলস। হোয়েদার শব্দটা ব্যবহার করা হয়েছে এই যে দুইটা জিনিস, ট্রু অথবা সত্য অথবা মিথ্যা, দুইটা জিনিসকে উল্লেখ করার জন্যে, সত্য না মিথ্যা সেটা লেখো। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটা লিখতে আবার হবে কিন্তু। তাহলে এখানে আরিফ লিভড ইন এ বিগ সিটি, আরিফ একটি বড় শহরে বাস করত, তাহলে এটা কি ট্রু? মনে নেই কোথায় বাস করত, স্মল ভিলেজে, তাহলে আরিফ লিভড ইন এ, তাহলে এটা কী হবে, ফলস লিখবে, এফ লিখবে বা ফলস লিখবে, তারপরে কী করবে, লিখবে যে কারেক্ট ইনফরমেশন কী দিবে, কারেক্ট অ্যান্সার কী দিবে, যে আরিফ লিভড ইন এ কোথায়, স্মল ভিলেজ,
নাম্বার টু, আরিফ ফাউন্ড এ ডায়েরি ইন দ্য ফরেস্ট। আরিফ বনের মধ্যে একটি ডায়েরি খুঁজে পেয়েছিল। হ্যাঁ পেয়েছিল, পেয়েছিল তো একটা ডায়েরি বনের মধ্যে। হ্যাঁ হাট, পুরনো হাটে আর কি, কুড়ে ঘরে, ওল্ড। তারপরে তাহলে এটা ট্রু হলো। নাম্বার থ্রি, আরিফ স্টেড ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ উইক্স। আরিফ থেকেছিল বনের মধ্যে অল্প কয়েক উইকের জন্যে। ওখানে কি উইকের কথা বলা হয়েছে? পড়ে দেখতে হবে কিন্তু। না, ওখানে উইকের কথা বলা হয়নি, কি ডেজের কথা বলেছে। তাহলে তাহলে আরিফ স্টেড ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ ডেজ, এখানে উইক্সের জায়গায় ডেজ হবে। এখানে কিন্তু এইভাবে শুনে শুনে না, এখানে ভিতরে তোমাকে প্যারাগ্রাফটা আবারও পড়তে হবে আর ওখান থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। আচ্ছা, নম্বর ফোর, আরিফ লার্ন টু বিল্ড এ শেল্টার ইন দ্য ফরেস্ট। মানে আরিফ শিখেছিল বনের মধ্যে শেল্টার, আশ্রয় নির্মাণ করা। হ্যাঁ, ওটাই ওগুলিতে শিখেছিল, কয়েকটা জিনিস শিখেছিল, তার মধ্যে আশ্রয় নির্মাণ করাও শিখেছিল। নাম্বার ফাইভ, আরিফস অ্যাডভেঞ্চার মেড হিম ডিজলাইক নেচার। আরিফের দুঃসাহসিক কাজ মেড হিম ডিজলাইক নেচার, মানে প্রকৃতিকে অপছন্দ করা শিখিয়েছিল। এটাই কি অপছন্দ করা শিখিয়েছিল? কি অপছন্দ করার কথা বলেছিল? কি না, আরিফস অ্যাডভেঞ্চার মেড হিম কি লাভ, ডিজলাইক না, মেড হিম লাভ অ্যান্ড রেসপেক্ট, লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট, লাভ অ্যান্ড, তাহলে ডিজলাইকের জায়গায় লাভ দিতে পারো অর অ্যাপ্রিসিয়েট নেচার। হ্যাঁ, প্রকৃতিকে অ্যাপ্রিসিয়েট মানে উপলব্ধি করা শিখিয়েছিল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ট্রু ফলস এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এইভাবে তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন আলোচনা করা আছে, এরকম প্রশ্ন থাকবে। তারপরে এখানে এই যে আমি আবার উত্তরগুলো উল্লেখ করেছি, আরিফ লিভড ইন এ স্মল ভিলেজ, তারপর একটা ট্রু, আরিফ স্টেড ইন দ্য ফরেস্ট ফর এ ফিউ ডেজ, তারপর একটা ট্রু, আরিফস অ্যাডভেঞ্চার মেড হিম লাভ অর অ্যাপ্রিসিয়েট নেচার। হ্যাঁ, হয়ে গেল। তারপরের প্রশ্নটা কী করতে হবে বলো দেখি, ম্যাচিং, এই যে রিড দ্য স্টোরি এগেইন, আবার গল্পটা কিন্তু তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, কারণ ওখান থেকেই তো এইগুলো নেওয়া হয়েছে। অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ, কলাম মানে সারি, কলাম এ সাথে কলাম বিকে মিল করতে বলা হয়েছে। তাহলে দেখো, আরিফস হোম, আরিফের হোম মানে বাড়ি কেমন, আরিফসের হোম কোথায়, এখানে খুঁজে বের করতে হবে। মনে আছে, হ্যাঁ, এই যে স্মল নাইফ মানে ছোটো ছুরি, স্মল ভিলেজ ছোটো গ্রাম, ম্যাজেস্টিক ডিয়ার, ম্যাজেস্টিক মানে চমৎকার, হ্যাঁ চমৎকার অসাধারণ, ডিয়ার মানে হরিণ, মেকিং এ ফায়ার আগুন জ্বালানো, অ্যাবান্ডন্ড হার্ট মানে পরিত্যক্ত কুড়ে ঘর। তাহলে কি আরিফ হোম কি কোনোদিন এই কোনটা হবে, ভিলেজে হবে, স্মল ভিলেজ, একটু পড়লে এমনি এখান থেকে এটুকু পড়েও বোঝা যায়। এরপরে নাম্বার বি, দ্য অ্যানিম্যাল আরিফ স, আরিফ দেখেছিল দ্য অ্যানিম্যাল, যে যে প্রাণটি আরিফ দেখেছিল সেটা কোনটা হবে। হ্যাঁ, আর এই যে ম্যাজেস্টিক ডিয়ার, প্রাণী তো এখানে এইটাই ম্যাজেস্টিক ডিয়ার, এমনি কিন্তু বোঝা যায়। তারপরে দ্য আইটেম আর প্যাক্ট, মানে যে জিনিসটা সে আর প্যাক্ট মানে গুছিয়ে নিয়েছিল বনে যাওয়ার জন্যে, সেটা যে জিনিসটা কি, হ্যাঁ কি জিনিস নিয়েছিল বলো, এই যে আত্মরক্ষার জন্য স্মল নাইফ। দ্য প্লেস আরিফ ফাউন্ড ইন এ ইন দ্য ফরেস্ট, যে জায়গাটি আরিফ বনের মধ্যে খুঁজে পেয়েছিল কি সেটা কোনটা, এখান থেকে বুঝে দেখো কোনটা হবে, অ্যাবান্ডন্ড হার্ট পরিত্যক্ত কুড়ে ঘর। দ্য স্কিল আরিফ লার্নড, যে দক্ষতা আরিফ শিখেছিল বা অর্জন করেছিল সেটা কোনটা হবে বলো তো, এখান থেকে বুঝে নাও। হ্যাঁ, এই যে মেকিং এ ফায়ার আগুন জ্বালানোর দক্ষতা শিখেছিল। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে বুঝে বুঝে তুমি ইয়ে করবে, উত্তরটা পরে দিয়েছি জাস্ট তোমাকে শিওর হওয়ার জন্যে। উত্তর পরে কিন্তু কোনো লাভ হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবসময় বলছি। প্রথমে এখানে যে দক্ষতা অর্জন করতে হলে কী করতে হবে, প্রথমে এই যে ইংরেজিগুলো বুঝে বুঝে শব্দার্থ, তারপরে বাক্যের অর্থ, পুরা গল্পের অর্থ বুঝে পড়া শিখতে হবে। তারপরে পড়া হয়ে গেলে কিন্তু এই মিল করাও, ম্যাচিংও পারবে, তারপর ট্রু ফলসও পারবে, প্রশ্ন উত্তর পারবে, সবই পারবে। আর প্রত্যেক পড়াই বুঝে বুঝে পড়লে
পুরা প্রশ্নের উপরেই তোমার কিন্তু দক্ষতা অর্জন হবে এবং যে কোনো প্রশ্নের উত্তর যে কোনোভাবে তুমি লিখতে পারবে। সবসময় বলছি কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট মেথড নেই, পড়ার সাধনা করতে হবে, বেশি বেশি পড়তে হবে, লেখার অভ্যেস করতে হবে, বলার অভ্যেস করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের অ্যাক্টিভিটি আমরা এখানে রাখতে পারি। ভালো থাকো তোমরা এবং মন দিয়ে লেখাপড়া করো। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।